আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমরা গিয়েছিলাম ইয়েলোতে, তো আমরা দেখছিলাম পূজার কালেকশন ইয়েলোতে কেমন লাগে। তো এখন আমরা ইয়েলো থেকে বের হয়ে গেলাম, এরপর আমরা ঘুরছি মার্কেটে। এখন আমরা এসেছি একটি ক্রোকারি শপে। এখানে কালেকশন ভালোই আছে, কিন্তু প্রাইসটা একটু বেশি। এখন আমরা উপরে উঠে কতগুলো ড্রেসের দোকান ঘুরে ঘুরি করলাম, আপনারাও দেখেন আমরা কি কি দেখলাম। এখানে আমরা একটি শপে ঢুকেছিলাম, ড্রেসগুলো সুন্দরই কিন্তু। এরপর আমরা একটু জুতা কেনার জন্য জুতা যেখানে অনেকগুলো শপ আছে সেখানে খুঁজে গেলাম। এখানে একটি দোকানে গিয়ে আমরা দেখছি। এখন আমরা চলে এসেছি ভাইব্রেন্টে। ভাইব্রেন্টের জুতাগুলো সুন্দর, বাট সাইজ অ্যাভেলেবেল ছিল না, দ্যাটস ওয়াই আমরা কিনতে পারিনি। এখন আমরা চলে এসেছি বাটাতে। বাটার কালেকশনগুলো অনেক সুন্দর লেগেছে আমার কাছে। নর্থস্টারের স্নিকার্সগুলো অনেক সুন্দর আপনারা দেখছেন। এখন আমি দেখছিলাম আমার কোনো স্নিকার্স আছে নাকি, বাট এখানে আমি আমার সুন্দর মতো পাইনি। এখন আমরা চলে এসেছি ওয়াফেল টাইমে। ওয়াফেল টাইমের ওয়াফেলগুলো অনেক মজা, আপনারা অনেকেই খেতে পারেন, এখানে আমি রিকমেন্ড করব। আর আমি দেখেন আমার আম্মু ভিডিও করতেছিল, আর আমি জানি না কেন হাসলাম। আমার আম্মু এই ফ্লেভারটা নিয়েছিল। এখন আমরা চলে এসেছি কাচ্চি এক্সপ্রেসে। কাচ্চি খেতে কার না ভালো লাগে? আমার কাচ্চি অনেক ফেভারিট, আমার আম্মুরও ফেভারিট আর আমার আব্বুরও ফেভারিট, সবাই খালি কাচ্চি কাচ্চি কাচ্চি। আর আজকে ঘুরতে ঘুরতে এখানে সমাপ্ত হলো আমাদের ব্লগটি। পরের বার আমার ব্লগ দেখার জন্য রেডি থাকবেন। বাই বাই।